মহিলা যারা নারী তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবারে নির্বাচনে আমাদের নারী ভোটারের অংশগ্রহণ ছিল অত্যন্ত মানে আমি বলবো স্বতঃস্ফূর্ত। আমরা যখন নির্বাচনে আমাদের নমিনেশন দিয়েছি সাথে সাথে যখন আমরা বলেছি যে যত পারে স্বতন্ত্র প্রার্থী হতে পারে, সেটা আমাদের পার্টির অনেক লোক স্বতন্ত্র প্রার্থী হয়েছে খুব স্বাভাবিকভাবে। কেউ এভাবে আমার মনে হয় ইলেকশন উন্মুক্ত কেউ করে দেয়নি, কারণ খুব আতঙ্কিত থাকতে পারে যে আমি যদি সিট কম পাই, আমি যদি সরকার গঠন করতে না পারি ইত্যাদি ইত্যাদি। আমাদের কিন্তু সে ভয় ছিল না, কেন জনগণ যা চাইবে তাই হবে। জনগণ যদি আমাদের ভোট না দেয়, সিট না দেয়, আমরা যদি ক্ষমতা যেতে না পারি কোনো দুঃখ নেই, কিন্তু জনগণের ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিতে পেরেছি সেটাই আমাদের সব থেকে আনন্দের বিষয়। যে ভোটের অধিকার 75-এর পর জনগণের হাতে ছিল না, ওটা তো বন্দী ছিল ক্যান্টনমেন্টে, সেখান থেকে আমরা এনে দিয়েছি জনগণের হাতে। আজকে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে প্রত্যেকটা নির্বাচন এলাকা। যদিও শীতের সকাল শুরুতে একটু মানুষ কম, কিন্তু তারপর তো প্রতিটি জায়গায় লাইন ছিল, লোকে গেছে। আর সব থেকে আমি আমাদের মহিলা যারা নারী তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবারে নির্বাচনে আমাদের নারী ভোটারের অংশগ্রহণ ছিল অত্যন্ত মানে আমি বলবো স্বতঃস্ফূর্ত। আমরা যে নারী ক্ষমতায়নে অনেক কাজ করেছি এটা তারই প্রমাণ। আজকে আমাদের নারীরাও সচেতন, নইলে আমার এলাকা কোথায় ছবিতে দেখলাম 130 বছরের একজন মানে নারী তিনি ভোট দেবেন, তার ছেলে তাকে কোলে কোলে নিয়ে যাচ্ছে ভোট দিতে, সে বলছেন আমি একটা ভোট দেব। এটা আমার এলাকায় তিনি ভোট দেবেন, তার ছেলে কোলে কোলে নিয়ে যায়, 120 বছর বয়স, বলে আমি হাসিনারে একটা ভোট দেব, আগে আগামীতে দিতে পারি কি না পারি হাসিনাকে একটা ভোট দেব। এই যে একটা মানে মেয়েদের মধ্যে যে একটা জাগরণ, এটাই তো আমাদের জন্য বড় শক্তি। কারণ একটা সমাজ সেই সমাজটা তখনই গড়ে উঠতে পারে, একটি দেশ তখনই গড়ে উঠতে পারে সেখানে সকল নাগরিক যেন সমান অধিকার পায়। এমনকি আপনারা জানেন যে এবার নির্বাচনে একজন হিজড়া, সে বোন রানী, সেও কিন্তু অংশগ্রহণ করেছে এবং তাকে আমরা উৎসাহ দিয়েছি। কাজে এভাবে সমাজের কোন স্তরের মানুষ যেন বাকি না থাকে। আজকে আমাদের এটাই সব থেকে বেশি আনন্দের এবং গর্বের যে আওয়ামী লীগ সরকার আছে বলে একটা সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন যে হতে পারে আমরা তা প্রমাণ করেছি।